চলতি মাসের আট থেকে দশই নভেম্বর পঁয়ষট্টিতম আন্তঃরাজ্য তিরন্দাজি প্রতিযোগিতা হয়ে গেল বীরভূম জেলার বোলপুরের পারুলডাঙ্গা শিক্ষানিকেতন আশ্রম মাঠে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বিদ্যালয়গুলি থেকে ছেলেমেয়েরা অংশগ্রহণ করে যার মধ্যে ছিল পুর প্রত্যন্ত গ্রামের আদিবাসী কন্যা তথা লটপদা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী রেবতী মাঝি যে প্রথমবার রাজ্য প্রতিযোগিতার অনূর্ধ্ব চোদ্দ বছর বিভাগে অংশগ্রহণ করে তৃতীয় স্থান লাভ করে অভাব অনটনের সংসারে বড় হওয়া রেবতী নিজের সাফল্যে খুশি হলেও সে জানে না ভবিষ্যতে সে চালিয়ে যেতে পারবে কিনা তবে তার বিদ্যালয়ের শিক্ষক অমিত কুমার বলেন আমরা তার পাশে সর্বদা আছি এবং থাকবো লটপদা হাই স্কুলের প্রধান শিক্ষককে রেবতী মাঝির সাফল্যের বিষয় জিজ্ঞাসা করা হলে তিনি বলেন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক এবং শিক্ষার্থী ও সাফল্যে আনন্দিত এবং গর্বিত তিনি আরও বলেন ওর ভবিষ্যতে যে কোনো ধরনের সুবিধা অসুবিধাতে আমরা পাশে থাকবো বীরভূম থেকে শিবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট নিউজ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তোমার নাম কি আচ্ছা তুমি যে পঁয়ষট্টি তম রাজ্য স্তরের ক্রীড়া প্রতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে সেখানে তোমার র্যাঙ্ক কি হয়েছে আচ্ছা সেটা কোন বিভাগে আন্ডার ফোরটিন আন্ডার ফোরটিন এরপর তোমার লক্ষ্য কি